এদিকে জামায়াতে ইসলামের ডাকা হরতালে সাড়া দেয়নি চট্টগ্রামবাসী, জনজীবন অনেকটাই স্বাভাবিক। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের হরতালে ডাক দেয় জামায়াত। সকাল থেকে নগরীতে সব গাড়ি চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও কাজ হচ্ছে, কর্মমুখর অফিস আদালত। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামানোর কাজ চলছে স্বাভাবিকভাবেই। এদিকে হরতালের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে প্রতিবাদী জনতার গণসমাবেশ। চট্টগ্রামের খবর জানব সহকর্মী আজাদ তালুকদারের কাছ থেকে। আজাদ, আপনি আমাদের সারাদিন ব্যাপী জানাচ্ছিলেন যে হরতাল মানেনি চট্টগ্রামবাসী এবং সেখানে স্বাভাবিক জীবনযাত্রা চলছিল, কিন্তু এর মধ্যে আপনি কি কোনো জামাত শিবিরের কোনো কর্মকাণ্ড আপনার চোখে পড়েছে? তারা কি কোনো মিছিল সমাবেশ করার চেষ্টা করেছে আজ সারাদিনে? মনে আজকের হরতালের চিত্রের সাথে অতীতের যে হরতালের চিত্রের অনেকটা ভিন্নতা আমি দেখতে পাচ্ছি। সকাল থেকে জামাত শিবিরের নেতা কর্মীদের কোন উল্লেখযোগ্য মিছিল মিটিং আমরা আমাদের মুখে পড়েনি। টিকিটিং তো দূরের কথা, মানসিক ভাবে মনে হয়েছে জামাত শিবিরের মানসিক ভাবে অনেকটা খুন্তাস এবং জব হয়ে পড়েছে। এছাড়া হরতালকে সামনে রেখে আমরা অতীতে দেখেছি আগে রাতে ফটকা ফোটা হয় ওখানে আজাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না। আপনি বলছিলেন যে জামাত শিবির যাতে পরবর্তীতে আর কখনো চট্টগ্রামে কোনো রকমের কর্মসূচি আহ্বান করতে না পারে, জনতার মঞ্চ থেকে সেটাই আজ তুলে ধরা হয়েছে, সেই সম্পর্কে আমাদের কিছু বলুন। আজাদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আজাদ তালুকদার জানাচ্ছিলেন সেখানে কেবল যে জামাত এবং শিবিরের হরতাল পালন ব্যাহত করেছে এবং পালন করেনি সেখানকার মানুষ, শুধু তাই নয়, গণজাগরণ মঞ্চ থেকে এই অঙ্গীকারও করা হয়েছে যে জামাত এবং শিবির যেন আগামীতে ভবিষ্যতে কখনও চট্টগ্রামে কোনো ধরনের কর্মসূচি পালন না করতে পারে, তাতেও তারা একই প্রত্যয়ে উজ্জীবিত থাকবে সবসময়। শুধু কি